ठाकुर कत ये खाली खेवा घाटे बसे थकब ये खाली खेवा घाटे बसे थकले আমাদের বাল বাচ্চার মুখে যে খানা তুলে দিতে পারবো না তাই তো এই গাটে ছেড়ে অন্য গাটে চলে যাব কোথায় আধা ঘন্টার মধ্যে শেষ করবে আধা ঘন্টার মধ্যে পেইলে ও আমার बेउला दिबेन आधा घंटार मध्ये शॉर्ट कर आज बड़ विपदे पड़े तुम्हारे धारे तुम कि उद्धार करते चोके डेके डेके बोलछे ओरे चादी सदागर तुई जदि भावे बसे बसे काशी तोर सदागरी भंडार फुरिये जाबो ताई तोर आमी गुरुदेव तोके स्वप्न चोके आदेश करलाम तुई मोहते चले जा बार बर्ष चले बारिश करे दे तुई आमार कथा करिस आमार लला राखबो राज्य बात करिबो फल फलाओ बार बर्ष ओई घटाइबो प्रसाद मंगले दादा हमरा की करते पारिस ताई मन मने स्थिर करेछि আমার একটি 14 টাকা মধুঘর তৈরি করে দিতে পারবে পারবো সদাগর মশাই তাহলে কোথায় যেতে হবে জানো বলো এখান থেকে যেতে হবে সেই কালীধর সাগরে কালীধর সাগরে জলের নিচে যুগ যুগান্তরে ডুবে আছে আমার 14 টাকা মধুঘর আর সেখান থেকে 14 টাকা মধুঘর তুলে আমার 14 টাকা মধুঘর সাজিয়ে আমি যাত্রা করব বালি চলু না সদাগর মশাই गंगार चरणे भक्ति रेखे चले जावा तुम्हारा से जले देखी आज रही चौदिका मधुकर ठीक है होक ना क्यों हमें विदाय नहीं आरछी एबारे तुम्हारा चले जाओ तरी सागर
ছোট দাদা আমরা যে কাজের সন্ধান পেয়েছি তাই তো ভগবান আমাদেরকে কাজের সন্ধান মিলিয়ে দিয়েছে দাদা হ্যাঁ ছোট এই জানাড়াই ছেড়ে দাও আরে বিলম্ব নয় আমাদের যে 14 ডিঙ্গা মধুকর তৈরি করতে হবে হ্যাঁ তাই চল ছোট ওরে সাজাই রে ডিঙ্গা মাঝি কো হর सम्मानित दर्शक मंडल কমিটির পক্ষ থেকে আর বাড়াও নির্দেশ বাড়ি দিলে খুবই লাগে একবার তো বাড়ি দেন বাড়ি হলা দেখবে বাস বাস ঠিক আছে ঠিক আছে তোর ঠিক আছে হলার শাস্তিটা দেরি হতে তোর ছোট একটা নৃত্য দেখুন আর কোভিড মেশিনটা বন্ধ করে দেন জেনারেটরে কোভিড মেশিন সিন্দরকে নিয়ে সব ভুলে গেছি কিন্তু ছেলেটা যে সারা দিন কোথায় থাকে ছেলেটির জন্য আর পিতার কাছে কত গালমন্দ খেতে হয় বাবা লুকাই লুকাই ओ बाबा लुकाई ना छेले ताके निकार पारा जाए ना बाबा लक्ष्मीधर बाबा लक्ष्मीधर अरे ओ बाबा लुकाई साउंड होता से ना किंतु नज बोल रहे क्लियर कर दो हेलो 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 चक हेलो हेलो चक हेलो हेलो जनरेटर ऑफ करा दो तारीगोल जनरेटर ऑफ करा दो किलार करो नजमुल हम अगेन कर पुले तो लो होय पत्थर पुले ना ओड माउथपीस किलार नाही माउथपीस किलार नाही सो तो गाय भला करे को बा कोई दिबा अरे चिकन होइसे ट्वीट मोटा करो हेलो 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 चेक हेलो बाबा लुकाई
তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? কই বাবা লুকাই, তুমি কোথায় গেলে মালিক? জন্টু মামন হয় ডাকছে না, চল দেখি মা কি বলে। মা আমাকে ডাকছে। ভাই তুমি এতক্ষণ কোথায় ছিলে মালিক? আমি গিয়েছিলাম ওই জন্টু দাদার সাথে খেলা করতে। মালিক, ও মা, জন্টু বাবা লুকাই, এসো খাবে। মা খাবে না? মা বলো। আমি এখন খাবো না। তাহলে কি করবে? পরে খাবো। পরে খাবে? হ্যাঁ। তোমার ক্ষুধা লাগেনি? আমার ক্ষুধা লাগেনি, কিন্তু আমি একটি কথা বলতে চাই। বলবো? একটি কথা বলবে? ওরে মানিক, তুই যে আমার একটি মাত্র সন্তান, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বাবা সত্যি বলছেন? জন্টু আমি জন্টু কথা সঙ্গে করে নিয়ে সানুমান্দার ঘাটে মাছ ধরতে যাবো। ওরে মা, ওই সানুমান্দার ঘাটের কথা আমাকে বলিস না রে মা। বাবা ওই সানুমান্দার ঘাটে আমি তোর ছয়টি দাদাকে হারিয়েছি, যদি তোর কিছু হয়ে যায় তাহলে যে আমি বাঁচবো না মানিক। আমি তো বাঁচতেই থাকবো, আমি বাঁচতেই থাকবো এই নদীতে। মানিক আমি তোকে কিছুতেই যেতে দেব না। তাই? হ্যাঁ মানিক। যেতে দিবেন না? না। আমাকে যদি যেতে না দেন তাহলে আপনার সাথে কথা বলবো না এবং আমি খাবো না। বাবা লুকাই, আমি তো বলছি বাজার থেকে বড় বড় মাছ এনে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আমি বলছি আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাব আর আসব। আমি তো বলছি যেতে দেব না, দেব না, দেব না। হাই গো বিহিতাই দাই। Thank you.
লুকাই আমি দাদাকে সঙ্গে করে নিই সবি ভাই যাব আর আসব আমি যেতে দেব কিন্তু একটা শর্তে কেমন কি শর্ত মা তুমি কিন্তু বেশি জলে নামতে পারবে না ঠিক আছে আমি তাই করব আর জন্ত্র ফিউজ আমার বাবা লক্ষীন্দর কিন্তু সাতার জানে না ইউজ সব সময় ওর সাথে সাথে থাকবে আই নো মানে থাকব এইটাই বলতেছি আর বাবা লুকাই হ্যাঁ শীঘ্র করে ফিরে আসবে আমরা তিনজন একলগে খাওয়া দাওয়া করব কেমন ঠিক আছে মা বেশি দেরি করবে না বাবা ঠিক আছে মা তাই হবে মাগরিবের পরে চলো তাহলে মাগরিবের পরে মানে ইউজ জন্টু কইছে তুই মার কাছে বিদায় নিয়ে চলে আসে আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিদায় মা বিদায় 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 বাবা লুকাই মা বলো আমি তো যাব না বসে বাইতে যাবি না মানে কেন জানেন কেন আপনার ছেলে আমাকে কেমন টর্চারিং করে মানিক আমি আমার ছেলেকে বলে দিয়েছি আর তোমাকে মারবে না আপনি কি আর জানেন এই সবি ভাই বলছে চল করে আটকে পড়লো কেন মা বলো বুঝিতে পারিলাম না কেন ভিতর থেকে আটকে পড়ে গিয়েছে মনে হয় আমাকে তুমি ডাকার ইচ্ছা নাই তোমার না ইচ্ছে আছে কিন্তু সত্যির জন্য ডাকিতে পারিলাম সত্যি নাই আপনার কাছে ডাক চাও পাওনা রে ওগো ঠাকুর আমার পুত্র লক্ষীন্দর গেল মাছ ধরতে তুমি ওর সহায় থেকো ঠাকুর তুমি ওর সহায় থেকো